হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। সো দিনটা 12th August 2024, আমার 29th বার্থডে। 29 বছর জীবনে অনেক কিছু শিখলাম, তার মধ্যে একটা জিনিস বলি, বয়স বাড়লে মানুষ কমবে, বাট সেটাকে মেনে নিয়েই জীবনে হাসি মুখে এগিয়ে চলতে হবে। সকাল সকাল পেয়ে গেলাম একটা সুন্দর সারপ্রাইজ, আর তার সাথে আমার মন পছন্দের ব্রেকফাস্ট। স্নান টান করে নিয়ে রেডি হয়ে পড়লাম খাওয়ার জন্য। আর আজকে যে যেই ডিশগুলো করেছি খুবই সিম্পল, সবকটা আমার পছন্দ মতোই। সাদা ভাত, 5 রকমের ভাজা যেগুলো আমার খুবই পছন্দের, মাংসের লাল লাল ঝোল, চাটনি, স্যালাড, মিষ্টি। পায়েসটা আমার শ্বশুরমশাই করেছেন। পরেই আশীর্বাদের পালা, শাশুড়িমা আমাকে আশীর্বাদ করলেন। পয়সা দিয়ে কিছু একটা আশীর্বাদ মতন রিচুয়ালস রয়েছে, এটা আমার সাথে প্রথমবার। তো যাই হোক, তারপরে আমি সব ভাজাগুলো একত্রিত করে খাওয়ার মুখে দিলাম। চলে এলো রামিত, আর তার সাথে একটা সুন্দর সারপ্রাইজ নিয়ে রেডি হয়ে গেলাম বিকেলে একটু বেরোনোর জন্য। তো আমাদের এখানে একটা মেলা বসেছিল, সেখানেই গেলাম, কিন্তু আমি অবশ্যই যাইনি, ঘুরতেই গিয়েছিলাম। ভাবছিলাম, মানে সেটই ছিল আমি কোথায় যাব খেতে। তো সেখান থেকে একদম ডিরেক্ট চলে এলাম আমাদের নর্থ কলকাতা, আর এটা হচ্ছে সাংগাই, আমার ফেভারিট চাইনিজ ফুড রেস্টুরেন্ট। তো এখানে খুবই কোজি একটা অ্যাম্বিয়েন্স, এবং এখান থেকে আমি অনেকবার খেয়েছি প্রায় ছোট্টবেলা থেকে বলতে পারো। তো প্রথমে চিকেন 65 অর্ডার করেছিলাম, যেটা খেতে কি ভালো ছিল, আর মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর এটা মনে হয় হট অ্যান্ড সাওয়ার ফিশ ছিল। তো খেতে আজ এই ব্লগটা শেষ করলাম।